আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো আমরা কুয়াকাটাতে কোন হোটেলে স্টে করেছিলাম অ্যান্ড রুম ট্যুরের ভিডিও আর রুমের কস্ট কত করেছিল সব কিছু তো চলেন ব্লগটা শুরু করা যাক আমরা কুয়াকাটাতে যে হোটেলটাতে থাকবো সেটার নাম হচ্ছে হোটেল ডি মোর আর এটা হচ্ছে এটা সামনের ভিউ আর এটা কিন্তু বিচের একদম কাছাকাছি একটা হোটেল ছিল আর এখন আমি আপনাদের সাথে লবিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর লবিটাও কিন্তু অনেক বেশি বড় ছিল আর যেহেতু দিনের বেলা ছিল তাই লাইটটা জাস্ট এসিটাই অন করা ছিল আর কি লাইট অন করা থাকলে হয়তো লবিটা দেখতে আরো বেশি সুন্দর লাগত আর কুয়াকাটাতে এসে এত সুন্দর একটা হোটেল পেয়ে আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম কারণ কুয়াকাটার মতো জায়গায় কিন্তু অত ভালো একটা হোটেল সচরাচর দেখা যায় না কক্স বাজারে এখন অনেক হোটেল সুন্দর সুন্দর আছে বাট কুয়াকাটাতে কিন্তু একটু কমই আছে তো আমরা রুম বুক করার পর কিন্তু এখানে ওনারা কিছু ফর্ম ফিল আপ করতে দিল তো আমার বোন এদিকে ফর্মগুলো ফিল আপ করে নিচ্ছিল আর এখন আপনাদের সাথে ওনাদের যে সুইমিং পুল এরিয়াটা আছে সেটার ভিউটা একটু শেয়ার করব আর হোটেলের চারপাশটা দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল আর আমার কাছে মনে হয়েছে কেউ যদি কুয়াকাটাতে এসে কক্সেস বাজারে হোটেলের ফিল নিতে চান তাহলে আপনাদের এই হোটেলটাতে মাস্ট বি আসা উচিত হোটেলটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দরভাবে অর্গানাইজড করা আর এটা হচ্ছে ওনাদের পুল এরিয়াটা আর পুল এরিয়াটাও বেশ সুন্দর ছিল আর কি পুলটা অত বড়ও ছিল না অত ছোটও ছিল না মিডিয়ামের মধ্যে পুলটাও সুন্দর ছিল আর এখন ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসটা সার্ভ করছিল আর কি আমরা পুল সাইড থেকে ঘোরাঘুরি করার পর এখন আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা খাচ্ছিলাম আর ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়েও খেয়ে অনেক ভালো লেগেছে কারণ ড্রিঙ্কসটা অনেক বেশি ঠান্ডা ছিল তো ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পর এখন আমরা ডিরেক্ট চলে যাব আমাদের রুমের দিকে আর এখন আমরা লিফটে উঠবো আর আমরা মেনলি দুইটা রুম নিয়েছিলাম একটা ছিল ট্রিপল বেডের রুম আর একটা হচ্ছে কাপল রুম তো কাপল রুমটা মেনলি আমি আর আমার বোন নিয়েছিলাম আর ট্রিপল বেডের যে রুমটা সেটা হচ্ছে আমার আম্মু আব্বু আর আমার ভাইয়ের জন্য ছিল ওনারা ডাবল বেডে তিনজনকে কখনোই অ্যালাউ করবে না আর ত্রিপল বেডেও কখনো চারজনকে অ্যালাউ করবে না তাই আমরা পাঁচজন ছিলাম তাই দুইটা রুম নিয়েছি আর আমাদের রুমটা একদম পাশাপাশিই ছিল আর কি আমাদের তো ওই পাশে আম্মুদেরটা এই পাশে ছিল একটা ছিল দুই হাজার বারো আরেকটা ছিল দুই হাজার এগারো একদম পাশাপাশিই ছিল তো ফার্স্টে আমরা আমাদের রুম টুরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে একটা কাপল বেডরুম ছিল আর এটা হচ্ছে আর ওয়াশরুমটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন ছিল মিররটা অনেক বড় ছিল এখানে হেয়ার ড্রায়ার দেওয়া হয়েছিল আর কমপ্লিমেন্টারি যা যা দেওয়া হয় নর্মালি ওইগুলা তো ছিলই আর বেডরুম খুব সুন্দরভাবে একটা সিলিং করা হয়েছে আর এখানে বেডটা ছিল এখানে বসার জন্য চেয়ার ছিল আর এসি তো ছিলই আর এখানটাতে ছিল হচ্ছে আলমিরাটা আর এখানে কিন্তু সুন্দর একটা ফুল মিরর দেওয়া ছিল আর এখানে ছিল ফ্রিজ আর টিভি আর এখানেও একটা চেয়ার দেওয়া হয়েছে আর এখানে মেনলি ছিল বেলকনি এরিয়াটা আর এখন আমি আম্মুদের রুম টুরের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আর আম্মুদের কিন্তু দুইটা বেড ছিল একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড এদিকে ওয়াশরুমটা ছিল যেহেতু এটা তিনজনের একটা বেডরুম তাই ওই অনুযায়ী কিন্তু বেডগুলো দেওয়া হয়েছে এখানে চেয়ার রাখা ছিল এখানে টিভি চেয়ার এগুলো ছিল আর এখন আমরা শাওয়ার টাওয়ার নিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি আর আমরা আমাদের রুম থেকে সাওয়ার টাওয়ার নেওয়ার পর এখন আম্মুদের রুমে চলে এসেছি আর আম্মু আমাদের রুমেই ছিল তো আমরা তিনজন এখন আম্মুদের রুমে চলে এসেছি আর এখন আমরা কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিব দেন আমরা লাঞ্চ করতে যাব আর এদিকে আমি আর আমার বোন মিলে ভিডিও করছিলাম আর আমাদের লাঞ্চের সময়ও হয়ে গিয়েছে আমাদেরকে কল করা হয়েছিল তো এখন আমরা নিচে যাচ্ছি আর আমরা আমাদের লাঞ্চটা একদম রুমে আসার আগে অর্ডার করে এসেছিলাম তাই ওনারা লাঞ্চটা রেডি করে আমাদেরকে কল করেছে আর এখন আমরা নিচে যাচ্ছি এখন প্রায় দেড়টা বা একটা চল্লিশের মতো বাজে আর বাহির থেকে অনেক সুন্দর লাইট আসছিল তাই আমি একটু ভিডিও করছিলাম আর এটা হচ্ছে ওনাদের খাবারের প্লেসটা এখানে আপনারা লাঞ্চ করতে পারবেন ডিনার করতে পারবেন আর যারাই এই হোটেলে স্টে করবে তারা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট টাও পেয়ে যাবে আর এখন আমি সুন্দরভাবে আপনাদের একটু ওনাদের খাবারের প্লেসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর খুব সুন্দর ভাবে কিন্তু একদম সবকিছু সাজানো গোছানো ছিল তো এই তো এখন আমরা লাঞ্চ করার জন্য কিন্তু টেবিলেও বসে পড়লাম খুব সুন্দরভাবে প্লেট প্লেট গ্লাস করা ছিল তো এই তো এদিকে আমাদের লাঞ্চও চলে আসলো তো আমরা ভাত নিয়েছি আলুর ভর্তা সবজি লইটা মাছের যেই ভর্তাটা আছে সেটা অর্ডার করেছিলাম এখানে কোরাল মাছের কারি ছিল ডাল ছিল সালাদ ছিল আর আমাদের জন্য আমরা নিয়েছিলাম মুরগির ঝাল ফ্রাই তো এই তো এখন কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করবো তো ফার্স্টে আমি আমার প্লেটে ভাতটা বেড়ে নিচ্ছিলাম আর ওনাদের ভাত থেকে খুবই সুন্দর একটা স্মেল আসছিল আর কি ওনারা পোলাও চাল দিয়ে যে ভাতটা রান্না করে সেভাবে রান্না করেছিল তাই ভাতটা খেতে অনেক বেশি মজা লেগেছে আর চালগুলো একদম চিকন চিকন ছিল তো এখন আমি আমার প্লেট একটু সালাদও নিয়ে নিচ্ছিলাম আর আদার্স যে আইটেমগুলো আছে সেগুলো আমি একটু একটু করে নিয়েছি আর এখানে আমি মুরগির যে ঝাল ফ্রাইটা আছে সেটাও এক পিস নিয়ে নিচ্ছি আর এখানে ওনাদের গ্রেভিটা দেখতে খুবই সুন্দর হয়েছিল আর এইদিকে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম ফার্স্টে যে লোটটা মাছের যেই ভর্তাটা আছে সেটা দিয়ে খাচ্ছিলাম আর এখানে একদম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে ভর্তাটা বানানো হয়েছিল ভর্তাটা খেতে খুবই ভালো ছিল আর এখানে আমি সবজি দিয়েও একটু ট্রাই করলাম আর সবজির টেস্টটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ওনাদের খাবার আমাদের কাছে মোটামুটি সবই ভালো লেগেছে আর এখন আমি ওনাদের যে আলুর ভর্তাটা আছে সেটা ট্রাই করছিলাম আর আলুর ভর্তাটা যদিও ঝাল ছিল না বাট খেতে এটা মজা লাগছিল আর এখন আমি মুরগির যেই ঝাল ফ্রাইটা আছে সেটা ট্রাই করছি আর এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কারণ এটার গ্রেভিটা তো আপনাদেরকে আগেই বলেছি দেখতে অনেক বেশি ইয়ামি লাগছিল আর খেতেও একদম অনেক বেশি মজা লেগেছে মোটামুটি সবারই কিন্তু আমাদের খাওয়া শেষ জাস্ট আম্মুর বাকি ছিল কারণ আমার ভাইকে খাওয়ানোর পর আমার আম্মু আম্মুর লাঞ্চটা আর কি কমপ্লিট করছিল তো এদিকে আমি হাতটা ধুতে যাচ্ছিলাম তো এদিকে আমার হাত ধোয়াও শেষ আর এইদিকে আমি আর আমার তো হাতটা ড্রাই করে নিচ্ছিলাম আর এই হ্যান্ড ড্রায়ারটা আমার অনেক বেশি ভালো লাগে তো এইদিকে আমাদের খাবার শেষে আব্বু বিলটাও পেমেন্ট করে দিচ্ছিল আর এখন বাজে বিকেল পাঁচটার মতো তো আমরা ড্রেস চেঞ্জ করে একটু মেকআপ টেকআপ করে নিয়েছি এখন আমরা একটু বাহিরে বের হব আমরা বাহিরে গিয়ে একটু ঘোরাঘুরি করব তো ফার্স্টে আমি আর আমার বোন বের হয়েছিলাম আর কি আব্বু অম্মুর আসতে একটু লেট হচ্ছিল তাই আমি আর আমার বোন মিললি একটু পুল এরিয়াতে যাব তো এখানে গিয়ে আমরা কিছু ছবি টবি তুলবো আর এখানে আমার বোন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল আর যেহেতু বিকেলবেলা ছিল বাহিরের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল রোদও ছিল না সাথে বাতাসও ছিল তাই অনেক বেশি ভালো লাগছিল এখানটাতে এসে তো এখানে এসে আমি আর আমার বোন মিলে ছবি টবি তুলেছিলাম অ্যান্ড কিছু ভিডিও বানিয়েছিলাম আর এখন আমরা চলে যাব একটু ঘোরাঘুরি করতে আর আজকে আমরা যাব হচ্ছে লেবুর চরে আর লেবুর চরে যাওয়ার জন্য আমরা এই ভ্যানগুলোতে উঠে পড়লাম আর লাইফের ফর দ্য ফার্স্ট টাইম আমরা ভ্যান দিয়ে আর কি কোনো জায়গায় ঘুরছি তো এখানে ভ্যানে উঠে আমরা একটু ভিডিও করছিলাম আর ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল অনেক পরিমাণ বাতাস ছিল আমাদের অনেক বেশি ভালো লাগছিল আর ওয়েদারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিচটাও দেখা যাচ্ছিল আর চর যেতে পঁচিশ থেকে বিশ মিনিটের মতো লাগে এর চেয়ে বেশি লাগে না আর ভ্যান দিয়ে ঘুরতে ঘুরতে আমি চারপাশের একটু ভিডিও করে নিচ্ছিলাম আর বরিশাল এসে যে জিনিসটা দেখতে পেলাম এখানে অনেক বেশি নারকেল গাছ আর তাল গাছ মানে এই দুইটা গাছ অনেক বেশি আর এখানে অনেক সুন্দর সুন্দর মাঠ দেখা যাচ্ছিল আর এই জায়গার ভিউটা সত্যি কথা বলতে একদম ছবির মতো একটা ভিউ বলা যেতে পারে আমরা ছবিতে যেমন গ্রামের ভিউ দেখি ঠিক তেমন একটা ভিউ ছিল আর আমরা অলরেডি লেবুর চরে চলে এসেছি আর পাঁচ মিনিটের মতো গেলেই কিন্তু লেবুর চরটা আর কুয়াকাটার মানুষেরা বলছিল লেবুর চরটা দেখতে নাকি আগে আরো বেশি সুন্দর ছিল এখন এমন একটা সুন্দর নেই এটা হচ্ছে লেবুর চরের ভিউ সামনে গেলে আরো সুন্দর সুন্দর ভিউ আছে তো এদিকে আমরা ডাব খেতে আসলাম আর এখানে এই ছোট ছোট ডাবগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি ছিল ডাবের সাইজটা কিন্তু অনেক ছোট কিন্তু দেখা যায় দেড়শো টাকা 130 টাকা এরকম ডাবের প্রাইস ছিল তো ডাবটা কেটে দেওয়ার পর গ্লাসে ঢেলে দিয়েছিল তো ফার্স্টে আমার ভাই ডাবের পানিটা খাচ্ছিল আর ওয়েদারটা তো দেখতে পাচ্ছেন এখানে একদম বৃষ্টি আসা আসা ভাব এরকম একটা অবস্থা তো এইদিকে আমি ঝালমুড়ি খাচ্ছিলাম এখানে ঝালমুড়িও পাওয়া যায় তো আমি ঝালমুড়ি নিয়েছিলাম আর এই সুন্দর ভিউটা এনজয় করছিলাম তো ঘোরাঘুরি করে বাসায় আসার পর আর তেমন একটা ভিডিও করা হয়নি এটা হচ্ছে রাতের একটা ভিডিওর ক্লিপ আর এখন রাত প্রায় সাড়ে নয়টা থেকে দশটার মতো বাজে বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আর এখন আমরা রাতের ডিনারটা করতে এসেছিলাম তো রাতের জন্য মেনলি অর্ডার করেছিলাম খিচুড়ি স্বামী কাবাব আর হচ্ছে চিকেন রোস্ট তো এগুলোই মেনলি অর্ডার করা হয়েছিল আর আব্বুর জন্য আব্বু ভাত মাছ এগুলো অর্ডার করেছিল আমরা মেনলি এই খিচুড়িটা নিয়েছিলাম তো এখানে আম্মু আমাকে এই খিচুড়িটা বেড়ে দিচ্ছিল তো খিচুড়িটা নেওয়ার পর এখানে আমি একটা চিকেন রোস্টের লেগ পিসটা নিলাম আর সত্যি কথা বলতে ওনাদের রেস্টুরেন্টের খাবার দেখতে যেমন সুন্দর আর খেতেও অনেক বেশি মজা যদিও ওনাদের খাবারের প্রাইসটা একটু বেশি কিন্তু ওনাদের খাবারের যে কোয়ালিটি কোয়ান্টিটি এবং টেস্ট সব কিছু মিলিয়ে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু প্রাইসটা আমার মতে ঠিক আছে আর এখন আমি ফার্স্ট এই স্বামী কাবাবটা ট্রাই করেছিলাম স্বামী কাবাবটা অনেক বেশি মজা ছিল দেন আমি চিকেন রোস্টটা দিয়ে ট্রাই করলাম আর আমার কাছে চিকেন রোস্টটাও বেশ ভালো লেগেছে সবগুলো খাবারই খুবই মজা ছিল আর ওনাদের খাবারের প্রাইসটা সম্পর্কে যদি একটু আইডিয়া আপনাদেরকে দিতে চাই সেক্ষেত্রে আমরা দুপুরে যে আর কি খাবারটা খেয়েছিলাম সেটার বিল এসেছিল হচ্ছে আড়াই হাজার টাকা আর রাতেরটা এসেছিল বত্রিশশো টাকা তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন আমরা দুইটা ডেজার্ট নিয়েছিলাম ডেজার্টগুলো মেনলি আম্মু নিয়েছিল বাট আমি জাস্ট একটু ভিডিও করার জন্য আপনাদেরকে ডেজার্টটা কেটে একটু দেখালাম আর বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল তো আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে